ব্যবহার করে কিভাবে আমরা আমাদের যে আন্ডু স্টেপস গুলোকে কাজে লাগাতে পারি। এবার আমরা এই হিস্টরি ফিচারেরই আরেকটি বর্ধিত রূপ বা আরেকটি ভেরিয়েশনস আমরা দেখব। এজন্য প্রথমেই আমরা আমাদের যে এখানে ইমেজটি আছে তার একটি স্ন্যাপশট তৈরি করে নিব। এটি মূলত স্ন্যাপশট 1 হিসেবে এখানে লিস্টেড আছে। এবার ধরুন আমরা এই ইমেজটিকে আমি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আমি ইমেজটির লেভেলস ব্যালেন্স করে নিচ্ছি, কিছুটা উজ্জ্বল করে নিচ্ছে, ওকে। এখানে একটি লেভেল প্রযোজ্য হচ্ছে এবং আমি এই ইমেজটিতে আমি কালার ব্যালেন্সটি করে নিচ্ছি, ওকে, আমি ওকে চাচ্ছি। দুটো স্টেপস আমি এখানে ব্যবহার করলাম এবং আমি এই স্টেপেরও একটি স্ন্যাপশট তৈরি করে নিচ্ছি। লক্ষ্য করুন, আমাদের পূর্বের ইমেজের স্ন্যাপশট এবং নতুন ইমেজের একটি স্ন্যাপশট আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এবার আমরা এই ইমেজটির উপর, অর্থাৎ এই স্ন্যাপশটের উপর, যে স্ন্যাপশটটি আছে তার উপর আমি কিছু টুলসের প্রয়োগ করব। এখানে আমাদের একটি স্মার্ট টুল রয়েছে, আমি এটি ব্যবহার করে একে কিছুটা পরিবর্তন করছি। এখন ধরুন আমি চাচ্ছি যে এখানে যে পরিবর্তনটি হয়েছিল এটি ঠিক থাকবে, কিন্তু নিচের এই অংশের পরিবর্তনটুকু আমি আন্ডু করতে চাচ্ছি, অর্থাৎ আগের স্টেপে আমরা ফিরে যেতে চাচ্ছি। কিন্তু আগের স্টেপে ফিরে যাওয়া মানেই হচ্ছে আমাদের পুরোটা ফিরে যাওয়া, কারণ আমার এখানেও যদি আমি থাকি তবু আমার এই স্টেপটুকু আন্ডু হচ্ছে না। এই অবস্থার থেকে মুক্তি পেতে বা আমরা আমাদের যে প্রত্যাশিত ফর্ম সেটি পেতে ফটোশপের এখানে একটি টুল রয়েছে। আমরা মূলত এই টিউটোরিয়ালে এই টুলটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি হচ্ছে হিস্টরি ব্রাশ টুলস, এটিও বেশ পাওয়ারফুল একটি টুলস। আমি এবার হিস্টরি ব্রাশ টুলটি নিচ্ছি। আপনারা অনেকেই হয়তোবা যারা ফটোশপ নিয়ে নাড়াচাড়া করেন তারা এটি ব্যবহার করতে চেয়েছেন কিন্তু এখানে ব্যবহার করতে পারেননি বা ক্লিক করলে এই ধরনের একটি মেসেজ পেয়েছেন। এটি মূলত হচ্ছে যে আমি এটিকে আন্ডু করব বা হিস্টোরি স্টেট আগে নিয়ে যাব, কিন্তু কোন প্র্যাকটিক্যাল কোন রিয়েল ইমেজটির ভিত্তিতে, অর্থাৎ আগের কোন অবস্থার ভিত্তিতে আমি তাকে নিব। কারণ আমি এখানে যখন আন্ডু করব এটি ইমেজের কোন অবস্থানকে নিবে, যেহেতু এখানে একাধিক স্ন্যাপশট রয়েছে। আমি চাচ্ছি এই যে স্ন্যাপশটটি আছে তার ভিত্তিতে আমি এটিকে নিতে। সুতরাং এখানে এই আইকনটিকে এনেবল রাখতে হবে, এটি অফ থাকলে এটিকে অন করে নিতে হবে, বাট এখানে স্টেপসগুলো অবশ্যই থাকতে হবে, না হলে এটি তো পরিবর্তিত হয়ে সে আগের অবস্থানে এভাবে চলে যাবে। সুতরাং এই অবস্থানগুলো রেখেই আমি এই টুল বারটি অ্যালাইভ করব। এবার আমি যদি আমি একটু ব্রাশটিকে বড় নিচ্ছি, এবার আমি যদি পেইন্ট করি, লক্ষ্য করুন আমাদের ইমেজটির যে যে অংশটুকু আমি পরিবর্তন করতে চাচ্ছি না সেই অংশটুকু এভাবে করে আমি আগের অবস্থায় নিয়ে যেতে পারবো। এটি মূলত আমাদের যে স্টোরি ব্রাশ টুলস তার ব্যবহার, এবং এটি আপনার ডিজাইনের ক্ষেত্রে বেশ সুবিধা আপনাকে দেবে।